আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কবুল করছে, এখানে আসার সুযোগ করে দিয়েছে। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকর আদায় করি। আলহামদুলিল্লাহ, আলামিন ইসলামিয়া মাদ্রাসার কর্তৃক আয়োজিত আজকের এই মহতী সভার সম্মানিত সভাপতি, উপস্থিত হযরত উলামায়ে ইকরাম এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং অভিভাবক এবং ছোট্টমণি আল কোরআনের ফাকিরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি আমরা এই প্রত্যন্ত অঞ্চলে একটা যে মাদ্রাসা আপনাদের জন্য নিয়ামত, যারা এই মাদ্রাসা প্রতিষ্ঠা করলো আপনাদের জন্য একটা নিয়ামত। কেন নিয়ামত? আমার একটি সন্তানকে আপনি আরবি লাইনে দিতে পারছেন। আমাদের দুর্ভাগ্য হলো সত্য, আমাদের সাবজেক্টগুলি এখনও আমরা 95% মুসলমান হওয়ার সত্ত্বেও আমরা আমাদের যে স্কুল এবং মাদ্রাসা পৃথক করতে হলো কেন এখনও আমাদের বুঝে আসে না। আমরা সরকারকে বারবার অনুরোধ করি যে কেমন হবে আমাদের এই মুসলিম দেশ, হিন্দুরা হিন্দু ধর্ম পালন করবে, বৌদ্ধরা বৌদ্ধ ধর্ম পালন করবে, মুসলমানদের সাবজেক্ট যে পাঠ্য বইয়ের সাথে ইসলামী সাহিত্য, ইসলামী জ্ঞান, ইসলামী কোরআন, ইসলামী হাদিসগুলি যদি ঢুকাই দেওয়া হতো তাহলে পৃথক করা হতো না, মাদ্রাসা এবং স্কুল পৃথক হতো না। দুর্ভাগ্য হলে সত্য এখন আমরা মাদ্রাসা এবং স্কুল পৃথক করতে হয়েছে। তাহলে আমাদের করণীয় কী? আমিও প্রত্যন্ত অঞ্চলে কথা চিন্তা করে আসার সময় যে পথটা দেখলাম, আমাদের মনে হয় আমাদের প্রধানমন্ত্রী এবং যোগাযোগ মন্ত্রী এখানে নজর কম দিয়েছে, হয়তো আমাদের এমপি মহোদয় তাদের কাছে বার্তা কম পৌঁছাইতে পারছে, না হলে এ প্রত্যন্ত অঞ্চল সব জায়গায় উন্নয়ন হয়েছে, এখানে একটু উন্নয়নের কম ছোঁয়া লাগছে বলে মনে হয় আমার। আসলে আমি অনুরোধ যাব আজকে এই মহতী সভা থেকে মাননীয় প্রধানমন্ত্রী এবং যোগাযোগ মন্ত্রণালয়ের কাছে, এই অঞ্চলটা আল্লাহ রব্বুল আলমিনের নিয়ামত। একদিকে চতুর্দিকে সাগর, আর খিজির আলাহ ইসলাম আমার আপনাদেরকে পার করাচ্ছে, আল্লাহ রব্বুল আলমীর নির্দেশে উনি আমাদেরকে পার করাচ্ছে। সেই জায়গায় যে আমরা বসবাস করতেছি, ঘূর্ণিঝড় থেকে, জলোচ্ছ্বাস থেকে, ভূমিকম্প থেকে আল্লাহ যে রক্ষা করছে, সেই নিয়ামতটা হলো এখানে আলেম সমাজ বেশি। যেখানে আলেম সমাজ বেশি সেখানে আল্লাহর রহমত নাজিল হয়। কারণ কেন? আলেমেরা হলো আল্লাহর রসুলের ওয়ারিশ। এই ওয়ারিশদেরকে দেখো, আমাদের করোনা ভাইরাসকালে আমরা কি আলেমের একটা ছাত্র, হাফ জোকানের ছাত্র কোনো রকম করোনা আক্রান্ত হয়েছে আমাদের এই মিডিয়াতে আমরা দেখি নাই, আলেমেরা দেখি নাই। কেন? আল্লাহ রব্বুল আলমিন তাদের কাছে একটি দয়াবান, সে দয়াটা দেখতে চাই। এখন আবার করোনা ভাইরাস আসতেছে, কেন আসতেছে? আমাদের নাফরমানির কারণে, আমাদের মা বন্ধুর ইজ্জত লুণ্ঠনের কারণে আমরা সারা পৃথিবীতে এই করোনা ভাইরাস নামক, গতকালও দেখলাম 75,000 মতো জাপানে করোনা আক্রান্ত হয়েছে, তারপরে ভারতে আক্রান্ত হচ্ছে, মাস্ক পরার জন্য আবার নির্দেশ আসতেছে। তাহলে চাইনাতে, যে চাইনা থেকে মুসলমানদের নির্যাতন করার কারণে করোনা ভাইরাস সৃষ্টি হয়েছে, সেখানে আবার করোনা ভাইরাস আসতেছে, আমাদেরকেও সতর্ক থাকতে হবে। কারণ আল্লাহ রাব্বুল আলমিন আমাদেরকে এটা শিক্ষা দিচ্ছে, এই জাতিকে শিক্ষা দেওয়ার জন্য বিভিন্ন সময় বালা মুসিবত দিয়ে থাকে, সেই বালা মুসিবত থেকে বাঁচার জন্য শুধুমাত্র আল কোরআনের পাশে দাঁড়াইতেই হবে। আপনারা সেই আল কোরআনের পাশে আছেন, যার বিদায় আজ আপনার ছাত্রকে, আপনার সন্তানকে, আপনার এই যে মাদ্রাসায় দেওয়া, এটা যে কত বড় নিয়ামত, সেটা আমরা অনেক পাপ করি, আমরা গুনাহ করতেছি। আমাদের এক নম্বর গুনাহ হলো এখন মোবাইলের কারণে পণ্য, এই যে খারাপ ছবি প্রদর্শনের কারণে বেশিরভাগ আলেম বলেন এবং ছোট্ট ছোট্ট মনিরাও মোবাইল নিয়ে এখন খানা খায়, মারা খানা দিচ্ছে, অথচ কত ক্ষতি হচ্ছে আমরা জানি না। তাই অনুরোধ করবো অন্ততপক্ষে স্মার্টফোন থেকে অন্ততপক্ষে ছোট্ট ছেলেদেরকে বাঁচানোর জন্য, আপনি ভাত খাওয়াচ্ছেন ঠিক, কিন্তু আপনার ক্ষতি করতেছেন এই সন্তানকে, চোখের ক্ষতি করতেছেন, কলমের ক্ষতি করতেছেন। এই যে মারা আগে 30 বছর পর যেটা দেখতো, এখন ছোট্ট মানিরা 5 বছরে দেখতেছে, এটা কেমন কথা? এই ছবিগুলির কারণে আমাদের ইমান আকিদা নষ্ট হয়ে যাচ্ছে। তাই ইমান আকিদা রক্ষা করার জন্য আপনার সন্তানকে মাদ্রাসায় পাঠান। মাদ্রাসা আল্লাহর আলি বা তা যদি পড়ে, বিসমিল্লাহির রহমানির রহিম যদি পড়ে, আপনার খবরে
এটা সওয়াব পৌঁছে যাবে। একটা সন্তান যদি কবরে, এই যে আলেমের একজন ভদ্রলোক এখানে আলোচনা করছিল, আমি শুনছিলাম, আপনার সন্তান যদি কবরের পাশে দাঁড়াই, আমি কোনটা আলেম না, আমি বাংলা শিক্ষিত, কিন্তু একজন দেখছি কোরআন হাদিস পড়ছি, দেখছি যে একজন সন্তান যদি কবরের পাশে কিছু বলতে হবে না, শুধু যদি আমার বাবা এখানে কবরে আছে এই স্মরণটুকু রাখি, যদি একটু মা বাবার জন্য সুখের ফানি চলে আসে, তার কবরের আজাব মাফ হয়ে যাবে। সেই সন্তান হলো এই যে আলেম বানাচ্ছেন। একজন আলেম যদি হইতেও না পারে, সে মাদ্রাসায় অন্তত ভালো কোরআন শিক্ষাটা যদি অর্জন করতে পারে, তাহলে আমাদের পরিবারের জন্য, আপনার জন্য কেয়ামতের দিন নাজাতের উজিলা হইতে পারে। তাই আমরা সারা বাংলাদেশে, আমরা আমাদের প্রত্যেকটা অঞ্চলে যেতে হয়। আমাদের একটা ন্যাশনাল এমপ্লয়মেন্ট হিউম্যান রাইটস ফাউন্ডেশন, আমি চেয়ারম্যান, গত 15 সালে আমরা এটা সরকার থেকে অনুমোদন লাভ করেছি। এরপর থেকে আমরা, আমাদের হয়তো লিফলেটের মধ্যে আমরা একটা স্লোগান আছে, দিন শুরু হোক দানে। আপনি ঘর থেকে বাহির হওয়ার জন্য যদি একটি টাকা যদি একটি মাটির ব্যাংকে রাখেন, তাহলে 30 দিনে 30 টাকা হলো। এই 30 টাকা দিয়ে আপনি একজনকে সহযোগিতা করতে পারবেন, একটা মাদ্রাসার সাথে সহযোগিতা করতে পারবেন, এটা আপনার না জন্য নাজাতুল উজিল হয়ে যাবে। আপনি একটা ফান কাছেন, আমি ফানটা খাইলাম না, আমি এই ব্যাংকে 5 টাকা রাখে দিলাম, এই রাখার কারণে যদি আপনি মাদ্রাসায় দান করেন, আপনি ফান খাইয়ে যে শরীরটা ক্ষতি করলেন, কিন্তু 5 টাকার দ্বারাই 150 টাকা আপনার জন্য নাজাতুল উজিল হইতে পারে। এটা হলো আমাদের সিস্টেম। আমরা যদি আগের আমার মারা দাদারা দাদিরা মুটি চোল লাগত, এই মুটি চোলের কারণে অনেকে আমরা দেখতাম এগুলি মাদ্রাসায় এবং মত্তবে এগুলো দিত, কিন্তু এখন তো আমাদের অনেক টাকার অভাব নাই, মানুষের টাকার অভাব নাই, কিন্তু দিলের অভাব আছে। দিলটা এখনও আমরা পরিপূর্ণ লাভ করাতে পারি নাই। শয়তান নামক একটি শয়তান, সে 7 লক্ষ বছর ইবাদত করার পর, যদি ফেরেশতাদের বক্তব্য দেওয়ার পর সে শয়তান হয়ে যায়, ইবলিস যদি এরকম হয়, তাহলে আমাদের রগে রগে ইবলিস আমাদেরকে অসুবাসা দিচ্ছে, যার কারণে আমরা আমাদের ইমান ঠিক রাখতে পারছি না, পরিবেশ আমাদেরকে ধ্বংস করে দিচ্ছে, রাষ্ট্রীয় ব্যবস্থা আমাদেরকে ধ্বংস করে দিচ্ছে, আমরা চাই একটি সুন্দর সমাজ। সে সমাজটা হলো আমাদের আল্লাহ রব্বুল আলমিন রসুলের মাধ্যমে যে সমাজটা আমাদেরকে উপহার দিয়েছে, সে হলো কোরআন এবং সুন্নাহ অনুসারে আমরা যদি চলতে পারতাম, তাহলে আমার সমাজটা সুন্দর হইতো, দেশটা ভালো থাকতো, অভাব অনটন থাকতো না, আপনার পাশে গরিব অসহায় থাকতো না। যদি আমি এই স্লোগানটা যদি আমরা দান করি, দিন শুরু হোক দানে, আপনি যদি 5 টাকা 5 টাকা একটি ফান খাইলেন না, কিন্তু এই ফানে যে 5টা টাকা রাখার কারণে একটি মাদ্রাসা যদি আপনি দান করেন, সেই দানগুলি আপনার জন্য নাজাতের উজিলা। আমি কোত্থেকে দান করি, আমার কোনো আমাকে যেভাবে উপাধি দেওয়া, আমি আসলে এই উপাধির মালিক নই, আমি একটি মাটি মানুষের মানুষ, মাটির তৈরি মানুষ। আমি আল্লাহ রব্বুল আলমিন আমাদের দ্বারা খেদমত করাচ্ছে, এটা হলো বড় কথা। আমি এই কথাগুলি কেন বলি, যে মানুষ যদি উপকৃত হয়, যেমন সেগুন বাগান মাদ্রাসা, হুজুরে যেটা বলল, একদিন আমাকে এরকম একটা সেমিনার থেকে মহতরম সাহেব, যিনি মৌলানা হাফেজ তৈয়ব সাহেব, উনি আমার দাওয়াত দিয়ে নিয়ে গেছিল। আমি আসরের নামাজের পর এখানে নামাজ পড়লাম, হুজুর বলল যে এই মাদ্রাসা 1700 ছাত্র দেখলাম, কিরে মসজিদ কই? স্যার মসজিদ নাই। কেন মসজিদ নেই? হয়তো এখানে রেলওয়ের জায়গায় মসজিদ কেমনে হবে? আমার মুখ দিয়ে হঠাৎ বাহির হয়ে আসলো একটি, আল্লাহ দিলে মসজিদ হয়ে যাবে। এখন উজুরে কী করলো, 174 ফুট বাই 76 ফুট লম্বা মসজিদ, বিশাল মসজিদ এখানে আল্লাহ রব্বুল আলমিন। সে একটা আমি বললাম যে আপনাকে এই যে অভিভাবক সম্মেলনে আমাকে একটু আপনার অভিভাবকদেরকে দাওয়াত দেন। আমি বললাম যে আপনারা অভিভাবক এই এলাকায় আর কেউ আসবে না, আপনার সন্তানরা পরে মসজিদে যে না থাকার কারণে জুমা পড়তে পারতেছে না, পাঁচত্ব নামাজ জামাতের সাথে পড়তে পারে না, তাহলে আমরা কেয়ামতের দিন কী জবাব দিব? সেদিন অনেক টাকা এই যে অভিভাবকরা দেওয়ার কারণে আজ আড়াই প্রায় 3 কোটি টাকা যে খরচ করি, সেইখানে একটা আল্লাহর ঘর মসজিদ নির্মাণ হয়েছে। যারা দিয়েছে তাদের জন্য আল্লাহর বৃহস্পতির একটা মসজিদ নির্মাণ করে দিবে, ঘর নির্মাণ করে দিবে। সেটাই হলো আমাদের এই দোয়াটা যদি আমরা করতে পারি। আর এখানে যা শুনলাম আপনারা, আমরা সবাই মিলে যদি এই মাদ্রাসার জন্য খেদমতে নিয়োজিত হই, ইনশাল্লাহ আপনাদের পাশে আমি সবসময় থাকবো। আমরা
জাকাত ফান্ড থেকে একটা যদি টাকা এখানে ব্যয় করি, এতিমেরা দেখছি আচন্ত দেবক, এই এতিমের জন্য হলো আমরা যদি ওই যে ফান্ড না একটা ফান্ড খাবো না একদিন, সে ফান্ডটা যদি আমি রাখি তাহলে এখানে অভাব টাকার কোনো কারণ নাই। যেহেতু আমরা অনেক ভাই এখানে অবস্থান করতেছি এলাকায় সুন্দর, আমি সৌন্দর্য রক্ষা করার জন্য এবং মাদ্রাসাটা পরিপূর্ণতা লাভ করার জন্য একটা ফাজিল একজন টাইটেল ফার্স্ট মাদ্রাসা হয় সে দোয়াটা আল্লাহর কাছে ফরিয়াদ জানাচ্ছি। এখানে যেন আপনাদের সেই উজ্জ্বল সন্তানেরা উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করতে পারে, এখানে যেন সংসদ সদস্য হয় একজন মাদ্রাসার ছাত্র যেন সংসদ সদস্য, যেমন আমাদের হযরত মাওলানা হাফেজ মুজুল হক জেহাদি এখানে প্রার্থী হয়েছিল, গতবার প্রার্থী হয়েছিল না, হ্যাঁ প্রার্থী হয়েছিল, তাহলে এই যে হয়তো রাজনৈতিক প্রেক্ষাপটের কারণে উনি হয়তো হইতে পারে নাই, কিন্তু আপনারা যদি সহযোগিতা করেন হয়তো আগামীবারে হইতেও পারে। তা আল্লাহ রাব্বুল আলামিন এই যে ইউসুফ আলাইহিস ইসলাম যদি কুয়ার থেকে যদি সংসদে বসাতে পারে তাহলে এইখানে প্রত্যন্ত অঞ্চলের একজনকে রাষ্ট্রপতি হইতে পারবে না এমন তো কোনো কথা নাই। একজন প্রধানমন্ত্রী আমাদের কোথায় ছিল, ঘরের গৃহবধূ যদি প্রধানমন্ত্রী হইতে পারে তাহলে এখান থেকে তো হইতে পারে। তাই আমি অনুরোধ করব সবাইকে দানশীল হওয়ার জন্য, দানটা কী হো এই প্রতিদিন 5 টাকা করে যদি আপনি ব্যাংকে রাখেন তাহলে এখানে এই মাদ্রাসার কোনো দিন অভাব থাকবে না। তাই আমার যে আমরা যে মানুষকে দান করি সেখান থেকে উল্লেখযোগ্য অংশ আমি আপনাদের খেদমতে পাঠানোর ব্যবস্থা করবো ইনশাল্লাহ। এই মাদ্রাসার জন্য সুন্দর ভবিষ্যৎ কামনা করতেছি, আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করে। আমার তৌফিক ইল্লা বিল্লাহ।